ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। একটানা চলেছে বৃষ্টি, ফুলে ফেঁপে উঠেছে নদী, সেই জলে প্লাবিত মালদার বিস্তীর্ণ এলাকা, জলমগ্ন মালদা মেডিকেল কলেজ হাসপাতালও। হাসপাতাল চত্বরে তো জল জমেছেই, বিভিন্ন ওয়ার্ডেও ঢুকে গিয়েছে জল, সেই জল ঢেলেই যাতায়াত করতে হচ্ছে রোগী ও তাঁদের পরিজনদের। হাসপাতালে তো এমার্জেন্সি ঘরে জলে ভরে গেছে, ওয়ার্ডে জলে ভরে গেছে, এই অবস্থায় আমরা জলের মধ্যেও কষ্ট করে কাজ চালাচ্ছি। শয্যা থেকে নেমে শৌচাগারে যেতে হলে রোগীদেরও জলে পা না দিয়ে উপায় নেই। বৃষ্টির জল ঢুকে চারিদিকে ওয়ার্ডের মধ্যে এখন জলাময় হয়ে গেছে, জলমগ্ন হয়েছে পেশেন্টের কোনো একটা বেড সিটের মধ্যে চারটা তিনটা করে পেশেন্ট নাজার হাল হয়ে গেছে। দূর দূরান্ত থেকে বহু রোগী হাসপাতালে চিকিৎসা করাতে আসেন, শয্যায় ঠাঁই না মেলায় অনেক রোগীকে মেঝেতেও রাখা হয়। এখন একাধিক ওয়ার্ডে জল জমে যাওয়ায় রোগীদের স্থান সংকুলান নিয়ে তৈরি হয়েছে সমস্যা। হাসপাতাল সূত্রে খবর, মেঝেতে থাকা রোগীদের আপাতত অন্যান্য ওয়ার্ডে সরানো হচ্ছে, এই পরিস্থিতিতে পরিষেবাও ব্যাহত হচ্ছে। করুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।